সো গাইস ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা নতুন কোলাবরেশন ইভেন্ট যেটার নাম হতে চলেছে বিটিএস কোলাবরেশন ইভেন্ট এন্ড যেমনটা আমি তোমাদের বলেছিলাম শুধুমাত্র এটা ইন্ডিয়ান সার্ভারের জন্য না প্রতিটা সার্ভারে তোমরা এই কোলাবরেশন ইভেন্টটা দেখতে পারবে এন্ড এই কোলাবরেশন ইভেন্টটা সবথেকে একটা বেস্ট কোলাবরেশন ইভেন্ট হতে চলেছে কারণ কি এই কোলাবরেশন ইভেন্ট থেকে তোমরা সাতটা বান্ডিল একদমই ফ্রিতে পাবে হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো একদমই নতুন সাত সাতটা বান্ডিল যেগুলো তোমরা ফ্রিতে পেতে চলেছো কি কি রিওয়ার্ড তোমরা ফ্রিতে পাবে আজকের এই ভিডিওতে ফুল ডিটেইলসে তোমাদের জানিয়ে দেবো এছাড়া ভাই তোমরা যারা আমাদের গিল্ডে আসতে চাও গিল্ডে তোমরা কিভাবে জয়েন করতে পারবে বা আমাদের গিল্ডে তোমরা কিভাবে আসতে পারবে সেটা আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই মিলে ভিডিওটা একটা করে লাইক তোমরা করে দিও তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করব সবার প্রথমেই তোমাদের ক্যালেন্ডারটা দেখিয়ে দিই যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো এটাই হতে চলেছে আমাদের বিটিএস কোলাবরেশন ইভেন্টের ক্যালেন্ডার যেটা চলবে হচ্ছে আমাদের মার্চ মাসের 25 তারিখ থেকে আমাদের এপ্রিল মাসের 16 তারিখ পর্যন্ত এন্ড কত বড় ক্যালেন্ডার তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই এই ক্যালেন্ডার থেকে তোমরা কি কি ইভেন্ট দেখতে পারবে এন্ড সেই ইভেন্টগুলো কমপ্লিট করলে তোমরা এখান থেকে কি কি রিওয়ার্ড একদম ফ্রিতে নিতে পারবে এন্ড এখানে তোমরা দেখতেই পারছো ভাই সাতটা বান্ডিল তোমরা কিভাবে ফ্রিতে নিতে পারবে সেটাও তোমাদের জানিয়ে দেবো সবার প্রথমেই তোমরা যে একটা ইভেন্ট দেখতে পারবে সেটার নাম হচ্ছে এখানে জেএনএফএফ এন্ড যে ইভেন্টটা চলবে হচ্ছে আমাদের 25 মার্চ থেকে 16 এপ্রিল পর্যন্ত এন্ড যেখানে তোমরা দেখতেই পারছো আমাদের ব্যানার অবতার থেকে শুরু করে এছাড়াও একটা টি শার্ট তোমরা এখান থেকে ফ্রিতে নিতে পারবে এরপরে নিচে তোমরা দেখতে পারছো আরো একটা ইভেন্ট তোমরা দেখতে পারবে গেমের মধ্যে যেটা এপ্রিল মাসের 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলবে যে ইভেন্টের নাম হতে চলেছে উইকেন্ড প্লে টাইম যেখান থেকে তোমরা একটা ব্যাকপ্যাক স্কিন একদমই ফ্রিতে পাবে যে ব্যাকপ্যাক স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো এন্ড এরপরে তোমরা আরো একটা ইভেন্ট দেখতে পারবে যেটা হতে চলেছে আমাদের এপ্রিল মাসের 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে ইভেন্টের নাম পপসে যেখান থেকে তোমরা দুটো ডায়মন্ড রয়্যাল ভাউচার দুটো এপেন্ডাল ভাউচার একদমই তোমরা ফ্রিতে নিতে পারবে এরপরে তোমরা 4 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একটা ইভেন্ট দেখতে পারবে যে ইভেন্টের নাম হতে চলেছে বিটিএস উইক মিশন এক্সচেঞ্জ টোকেন যেমনটা তোমরা এখানে দেখতেই পারছো একটা টোকেন তোমরা পাবে যে টোকেনের মাধ্যমে তোমরা এখান থেকে আমাদের যে ল্যাম্বরগিনি গাড়ি স্কিনটা দেখতে পারছো এই গাড়ি স্কিনটা তোমরা একদমই ফ্রিতে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবে এরপরে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একটা ইভেন্ট তোমরা দেখতে পারবে যে ইভেন্টের নাম হতে চলেছে প্লে টু গেট ট্রিকি জলি পেট স্কিন যেমনটা তোমরা এখানে দেখতেই পারছো আমাদের মিস্টার ওয়াগারের পেট স্কিন একটা তোমরা একদমই ফ্রিতে পাবে জাস্ট আমাদের কিছু ইভেন্ট কমপ্লিট করেই অ্যান্ড তারপরে তোমরা দেখতে পারছো 9 এপ্রিলের দিন তোমরা জাস্ট লগ ইন করে তোমরা একটা সাববোর্ড স্কিন এখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবে অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের মেইন ইভেন্ট যেটা চলবে হচ্ছে আমাদের 25 তারিখ থেকে মানে আমাদের যেদিন ইভেন্ট আসতে চলেছে 25 মার্চ থেকে 16 এপ্রিল পর্যন্ত আমাদের ইভেন্টটা চলবে যে ইভেন্টের নাম হচ্ছে বিটিএস এক্সচেঞ্জ এন্ড এখানে তোমরা দেখতেই পারছো ইউজ বিটিএস জুয়েল টু রিডিম কস্টিউম মানে এখানে তোমরা যে কস্টিউমগুলো দেখতে পারছো বা এখানে তোমরা যে আমাদের বান্ডিলগুলো দেখতে পারছো এই বান্ডিলগুলো তোমরা ফ্রিতে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবে অ্যান্ড এখানে তোমরা দেখতে পারছো এখানে কিন্তু একটা নয় দুটো নয় এখানে পুরোপুরি সাতটা বান্ডিল আছে যে সাতটা বান্ডিল একদমই নতুন বান্ডিল যেগুলো হচ্ছে আমাদের বিটিএস যে কোলাবরেশন ইভেন্ট তো ভাই সেই কোলাবরেশন ইভেন্টের বান্ডিল অ্যান্ড এই সাতটা বান্ডিলই তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবে যেহেতু ভাই আমাদের ক্যালেন্ডারের মধ্যেও তোমরা দেখতে পেয়েছো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো এখানে কোথাও লেখা নেই যে ভাই এই বান্ডিলগুলো তোমরা কিছু দিনের জন্য নিতে পারবে 7 দিনের জন্য বা 14 দিনের জন্য তোমরা ট্রায়ালের জন্য নিতে পারবে এখানে তোমরা দেখতে পারছো আমাদের কিন্তু পার্মানেন্ট বান্ডিলের কিন্তু ছবি দেওয়া আছে ভাই আমার মনে হয় এখান থেকে তোমরা বান্ডিল সবকটাই পার্মানেন্ট পাবে না এখানে তিনটা পসিবিলিটি আছে যেটা তোমরা এখানে দেখতে পারবে হয়তো তোমরা এখান থেকে একটা টোকেন পাবে যে টোকেনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো এই টোকেনটা দিয়ে হয়তো তোমরা সাতটা বান্ডিলই পার্মানেন্ট নিতে পারবে যেটা ভাই কোনোদিনই সম্ভব না 2 নম্বর যে পসিবিলিটিটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে বান্ডিলগুলো তোমরা দেখতে পারছো এই বান্ডিলগুলো হয়তো আমাদের কিছু দিনের জন্য দিতে পারে 7 দিনের জন্য বা 14 দিনের জন্য তোমরা ট্রায়ালের জন্য পেতে পারো বাট এটাও কিন্তু নাও হতে পারে কারণ কি আমার যতটুকু মনে হচ্ছে আমাদের যে 3 নম্বর পসিবিলিটিটা আছে সেটাই কিন্তু হতে পারে কারণ কি ভাই এখানে তোমরা দেখতে পারছো আমাদের একটা টোকেন লাগবে তো ভাই এই টোকেনটা হয়তো তোমরা কিছু লিমিটেড পাবে হয়তো তোমরা 20টা বা 30টা এখান থেকে তোমরা টোকেন পাবে অ্যান্ড একটা বান্ডিল তোমরা সেই টোকেনটা দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে মানে এই যে তোমরা 7টা বান্ডিল দেখতে পারছো এই 7টা বান্ডিলের মধ্যে তোমাদের যেটা পছন্দ তোমরা হয়তো একটা বান্ডিল এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবে এই টাইপের কিন্তু হতে পারে আমাদের ইভেন্টটা বাট তোমরা একটা বান্ডিল এখান থেকে তোমরা ফ্রিতে পাবেই পাবে অ্যান্ড যেহেতু আমাদের ফ্রি এর ক্যালেন্ডারে দেওয়া হয়েছে তো ভাই সেই জন্য আমি তোমাদের দেখে দিলাম এই 7টা বান্ডিল তোমরা হয়তো ফ্রিতে পারো বা তোমরা একটা বান্ডিলও ফ্রিতে পেতে পারো বা তোমরা কিছু দিনের জন্যও পেতে পারো যখনই ভাই পুরোপুরি কনফার্ম হয়ে যাবো তখনই তোমাদের জানিয়ে দেবো এখন তোমাদের কনফার্ম আমি বলছি না ঠিক আছে বিটিএস কোলাবরেশন ইভেন্টটা তোমরা গেমের মধ্যে কি কি ইভেন্ট তোমরা দেখতে পারবে সেটা তোমাদের জানিয়ে দিয়েছি অ্যান্ড বিটিএস কোলাবরেশন ইভেন্টটা তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে সেটাও তোমাদের জানিয়ে দিলাম এরপরে তোমাদের জানিয়ে দিই গিল্ডের ব্যাপারটা আমাদের গিল্ডের মধ্যে কিছু অ্যাক্টিভ প্লেয়ার লাগবে গিল্ডের আইডি আমি তোমাদের দিয়ে দিচ্ছি অ্যান্ড যারা যারা আমাদের গিল্ডে জয়েন করতে চাও বা যারা যারা আমাদের গিল্ডে আসতে চাও সিম্পলি তোমাদের আইডিটা আমি দিয়ে দিচ্ছি তোমরা গিল্ডে জয়েন রিকোয়েস্ট মারতে পারো তোমাদের বলে দিই যারা যারা ভাই গিল্ডে অলরেডি আছো তোমাদের গিল্ড থেকে বেরিয়ে আসার দরকার নেই যারা যারা ভাই গিল্ডে নেই বা যারা যারা গিল্ড একটা প্রয়োজন আছে ভালো গিল্ড এখানে তোমরা দেখতেই পারছো আমাদের গিল্ডের আইডি তোমাদের সামনে আমি শো করে দিয়েছি এই গিল্ডের আইডিতে তোমরা জয়েন রিকোয়েস্ট মারতে পারো অ্যান্ড আজকেই তোমাদের অ্যাকসেপ্ট করে নেবো অ্যান্ড আজকেই তোমরা কিন্তু গিল্ডে জয়েন করে নিতে পারবে যারা যারা ভাই গিল্ডে আসতে চাও তোমরা সিম্পলি আমাদের গিল্ডে জয়েন করে নিতে পারো আর গিল্ডে আসার জন্য সিম্পলি তোমাদের একটা নাম চেঞ্জ কার্ড লাগবে সেই নাম চেঞ্জ কার্ডটা দিয়ে তোমরা জাস্ট তোমাদের নামটা চেঞ্জ করে নেবে আমাদের গিল্ডের একটা লোগো আছে সেই লোগোটা দিয়ে তোমরা তোমাদের নাম রাখতে পারো অ্যান্ড তোমাদের দেখিয়ে দিলাম গিল্ডে তোমরা কিভাবে জয়েন করতে পারবে গিল্ডে তোমরা কিভাবে ঢুকতে পারবে সব কিছু তোমাদের এ টু জেড ক্লিয়ার করে জানিয়ে দিয়েছি আশা করছি ভাই আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার টাটা বাই বাই গাইস।